ভারতীয় ফুটবলে সোনার সাফল্যের 50 বছর হয়ে গেল। কোচ রহিম সাহেবের হাতে পড়ে সেরা হওয়ার স্বপ্ন সফল করেছিলেন ফুটবলের বীররা, ভারত এশিয়ার সেরা। আজ সত্যি ভাবতে পারে না এই প্রজন্ম, কিন্তু সেদিন কোরিয়া, জাপান, ইরান, সৌদি আরব, হ্যাঁ সবাই ছিল ভারতের পেছনে। চুনী গোস্বামী, পিকে বন্দ্যোপাধ্যায়, প্রদ্যোত বর্মন, অরুণ ঘোষ, জার্নেল সিং, ইউসুফ খান, চন্দ্রশেখর, প্রশান্ত সিনহা, বলরাম, রাম বাহাদুর, অরুমাই নৈগম, থাংরাজরা যে ইতিহাস রচনা করেছিলেন ভারতীয় ফুটবলে, তা আজ অমলিন এই 50 বছর পরেও। সেই দলের অধিনায়ক চুনী গোস্বামী আজ নস্টালজিক, বলছেন কতজন মারা গেছেন সে দলের, 11 জন মাত্র বেঁচে। সেই ম্যাচের স্মৃতিচারণায় 62-এর ক্যাপ্টেন, যেন সময়টি কিভাবে কেটে গেল, সেই আঁকড়ে ধরে আছে গোল্ড মেডেল, এবং অনেকে আজকে আমাদের নেই, জার্নেল নেই, থাংরাজ নেই, ত্রিলোক সিং নেই, ইউসুফ নেই, আমরা 11 জন এখনো বেঁচে আছি, কিছু কলকাতায় আছে, শুনলাম অরুণ অসুস্থ। সেই দলের অনুশীলন করাচ্ছেন রহিম সাহেব, অনুশীলনে সোনার দল, দুর্লভ ছবিগুলি যত্নে রাখা হয়েছে আমাদের কাছে। তখন ক্যান্সার ছিল তার, তার ছাত্ররা কোচকে সোনা দিয়ে যন্ত্রণা ভুলিয়েছিলেন। তিনি ছিলেন হেডমাস্টার, মানসিকভাবে একটা টিমকে উদ্বুদ্ধ করার যে ক্ষমতা ওরা ছিল, অফ অ্যান্ড অন দ্য ফিল্ড, বাইরে ভেতরে ডিসিপ্লিন পারসন, নিজে অবশ্য ভীষণ সিগারেট খেতেন। আজ আমাদের সাফল্য খুবই কম, র্যাঙ্কিং 168, এশীয় ফুটবলের মানচিত্রেও লিলিপুট, 62 সোনাটাই জল জল করছে এখনো, ভারতীয় ফুটবলের সেরা সাফল্য।